সো বন্ধুরা, তোমরা কেমন আছো? চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। সো আজকে আমি অদিতির উপর একটা প্র্যাঙ্ক করব, যে আমার গাড়ি কেনার শখ হয়েছে, তো 6 লাখ টাকা আমার লাগবে, ঠিক আছে? তো তো i20 কিনবো, তো আমি বলবো যে তুমি তোমার বাবার কাছ থেকে 6 লাখ টাকা চাও, সেটা দিয়ে আমি গাড়ি কিনবো। তো দেখি ওর রিয়াকশনটা কীরকম হয়। তো তোমরা ভিডিওটা দেখো, পুরোটা দেখো, কেমন লাগে বলো, ঠিক আছে? আর তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে কি করতে হবে, খুব খুব লাইক করে দিতে হবে, শেয়ার করে দিতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। কি করছো? তো মুড়ি পড়ে আছে, মুড়ি ফেলিছ নাকি? ও পড়ে গেছে তো। একটু আলু পোস্ত দাও, মাগানি হিতে। আরে এটা কি যে ভাষা বলে বুঝতে পারি না, মাগানি হিতে। ওই সিনেমাটা দাও না, একটু দেখবো, এখন টাইম আছে। দেখো আমাকে দে একটু আলু পটল ঝিঙে, তুমি খাবে আমাকে, তুমি দেবে লুচি ভাজা, খাবে এরকম নয় তরকারি খাবে। কি ল্যাঙ্গুয়েজ আছে কে জানে, আমি তো বুঝতেই পারি না। তাই ও সব বাদ দাও, তুমি দাও না সিনেমাটা একটু, আমি দেখি এখন একটু বসে বসে। তো সিনেমা দেখতে হবে না, সিনেমা ছাড়ো। সিনেমাটা দাও দেখি, জিনিস জানাচ্ছি সেটা দেখো, দেখলে ভাল লাগবে। একদম নতুন সিরিজ এটা, ভালো লাগছে। কিন্তু কত দাম আছে? দাম তো তোমার এটা 6,91,000 থেকে স্টার্টিং, 11,40,000 অবধি আছে। আচ্ছা, তো আমার তো এই গাড়িটা হেভি লাগছে। তো তুমি গাড়ি নেবে ভাবছো নাকি? গাড়ি তো নেবো, আমার কাছে এখন সেরকম ততটা টাকা নেই, কিন্তু গাড়ি নিতে হবে ভাবছি। গ্যারেজও আছে, ওখানে রাখবো আমাদের গ্যারেজটাতে। দেখো তুমি যদি বাবার সাথে কথা বলো, এই 6-7 লাখ যদি কিছু দেওয়া যায়, 6 লাখ টাকার মতন যদি আমাকে দিতে পারে তাহলে নিয়ে নেবো একবারই ডাইরেক্ট। আবার ফালতু হয়েছে ইন্স্যুরেন্স ফিন্স্যুরেন্স করা, আমার করে কি হবে? ইন্স্যুরেন্সে গাড়ি নাও, ডাউন পেমেন্ট করো। বাবাকে কি জন্য বলবো? তো এখন আমি কোথা থেকে পাবো অত টাকা? পুরো একসাথে আমি আমি বলছি যে একবারে করে নিয়ে নেবো, গাড়িটা তুলে নেবো। তুমি কি বলছো যে বাবার কাছ থেকে নিতে? হ্যাঁ, তাহলে একবার গাড়ি নিয়ে নেওয়া যাবে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? কি বলছিস তুই? তাই বলে আমি বললাম তোমার ভালো লাগে তুমি কিনবে, তোমার ব্যাপার সেটা। তো বলছি তো কিনবো, কিন্তু এখন টাকা নেই আমার কাছে, আর গাড়িটার কোন অফার টফার চলছে, নতুন মডেল একদম। আমি পারবো না, আমার আমি বলতেও পারবো না, আর কোনোদিন বলবোও না, আর কোনোদিন নেবোও না। চল না বলবো না কেন, না বলারটা কি আছে? তুমি তোমার মতন করে যেতে পারো না? তোমার লজ্জা করছে না একটু? নেই, লজ্জা করছে না। লজ্জা কি আছে এটা? লজ্জা কি আছে? মানে তোমার এক ফোঁটাও লজ্জা, লজ্জার ওটুকুই তোমার নাই নাকি? নেই, তুমি যা পাচ্ছো বলছো। কি যা পাচ্ছ বলছো? তোমাকে বললাম যে বলো বাবাকে 6 লাখ টাকা দিতে আমি গাড়িটা কিনবো। তোমার নেবার আছে তো? হ্যাঁ, তুমি নেবে তো? সবাই তো চাপবো না আমরা, আমি কি একাই ঘুরবো? গাড়িতে সবাই চাপার জন্যই কেনা হয়, এমন নয় গাড়িটা 4 চাকা তো একজন কেনার জন্য কেনা হয়, সেরকম তো নয়, সবাই চাপবে, সেটা আমিও জানি তুমিও জানো। দেখো ওসব ছাড়ো, আগস্টে এখন চলছে অফার, বেশি দিন নেই, আমি দেখতেও যাবো না।
আমি নাম্বারটা আমরা সব জোগাড় করে নিয়েছি, আমি দেখতে যাব মা, নাম্বারটা আমরা সব জোগাড় করে নিয়েছি। চি জঘন্য, শোনো নাম্বারটা আমরা সব জোগাড় করে নিয়েছি। উফ, মানে দিন রাত খাও আর ফুস হাস করতে লাগো, ফুস পাতে বাদ দাও। তোমাকে আমি বলছি শোনো না, বাবার সাথে কথা বলো, যদি 6 লাখ টাকার মতন দেওয়া যায়। ইয়ার কি মারছো নাকি তুমি আমার সাথে, ইয়ার কি মারছো, অসুবিধাটা কি আছে যদি দেয় তো? না নেবে না, তুমি তোমার নিজের মনে হচ্ছে না যে আমি কেন বলছি কথাটা? আমি তো টাকা ওই জন্য নিই না, আমি কি নিই টাকা যে আমাকে দাও এই দাও ওই দাও? আমি কি চাই কখনো চাইছি? চাই তো নেই। তাহলে এটা কি করছো, এটা চাইছো না? আরে এটা হলো গাড়িটা কিনবো বলে এটা অফারটা চলে যাবে, আমার কাছে এখন নেই প্রেজেন্ট, ওই জন্য আমি একটা হেল্প হিসাবে চাইছি। তুমি যা বলছো এটা আমি করতে পারবো না, করতে পারবো না কি, আমি করবো না, ঠিক আছে? যা খুশি তাই, যা খুশি তাই পেয়ে গেছো নাকি তুমি, মানে যখন যা বলবে মন মর্জি। আরে না করার কি আছে, তুমিও তো চাপবে, ঘুরবো আমরা সবাই চাপবো, বেশি দাম নয়। দেখো তুমি দেখো 6,91,000 টাকা তো আমার কাছে এখন ওই 20,000 টাকার মতন আছে, বাকিটা আমি কিছুটা এদিক ওদিক থেকে জোগাড় করেছি। 20,000 20,000 আছে তো, তাহলে এখন গাড়ি কেনার কথাটা ভেবোই না, ঠিক আছে? 20,000 তো আছে, আমি তো 20,000 টাকা দিচ্ছি নাকি, বাকি আমি কিছু টাকা দিয়ে 91,000 এদিক ওদিক থেকে করে নেব, কিন্তু বাকি এই 6 লাখ টাকাটা আমি কোথা থেকে পাবো? এটা তো পাবো না, এটা তুমি বলো এখন বাবা বলতে। লো ফোন লাগাও, হ্যালো ফোন লাগাও, নিয়ে বলেছো। আমি ফোন করব না, আমি মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ দেখো, এই আমি তখন থেকে বলছি তোমার মাথায় ঢুকছে না, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, ব্যাপারটা বুঝতে পারছো না। এখন এখন 6 লাখে এখন 6 লাখে গাড়িটা পাচ্ছি আমি তোমার কাছে, এই এই জিনিসটাই এই জিনিসটাই পরের মাসে কিন্তু 7 লাখ হয়ে যাবে। আমি তখন কিন্তু তখন আমি তোমাকে বাবাকে 7 লাখ টাকা দিতে বলতাম। আমি বলেছি গাড়ি চাপবো, এখনো বলেছি, আমি চাচাকে চাপবো, আমি বলেছি আমার কোনো প্রয়োজন নেই, তোমার প্রয়োজন তুমি কিনবে, বুঝে গেছো? সব জানি না, তুমি বাবাকে বলো 6 লাখ টাকা দিতে, আমার গাড়িটা লাগবেই, আমি নেবই নেব, তুমি ওসব কোনো কথা শুনবো না। তুমি কি চাইছো যে আমাদের মধ্যে ভালো রকম একটা ঝগড়া হোক, তাই তো? দেখো তুমি ঝগড়াটা শুরু করছো তো, তাহলে ঝগড়া করছো তো আমার সাথে? আমি এই টপিকে কথাই বলতে চাইছি না, পরিষ্কার বলে দিচ্ছি আমি গাই পারবো না, শুনতে পেয়েছো? ও ঝগড়া করতে হবে, আমি গাড়িটা কিনতাম, গাড়িটা কিনে আমরা ঘুরতাম, সামনে একটা লিখতাম ইউটিউব, ওখানে ঘুরতাম, বুঝলে তো ব্যাপারটা? আমি সবই বুঝছি, সবারই শখ থাকে, তাই বলে এরকম করে কোনোদিন কারো শখ মেটানোটা না উচিত নয়। নিশ্চয় কমেন্ট বক্সে লিখে জানিও, আর লাইক করে দিও, আর খুব খুব শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে টুপুক করে সাবস্ক্রাইব করে দিও। টাটা।